আপনাদেরকে দ্বিতীয় পর্বে স্বাগত জানাচ্ছি। দেখুন, রূপসী ঝর্ণার যাওয়ার পথটি অনেকটা পিচ্ছিল থাকে, প্রায় সময়ই অনেক সময় কাদামাটি পাওয়া যায়, আর চারিপাশে পরিবেশটা খুবই সুন্দর, অনেক উদ্ভিদ গাছপালা পাহাড়ে ঢেকে আছে, আর পাখি অনেক কিচিরমিচি শোনা যায়, যা আসলে মন ভালো করার মতো একটা পরিবেশ, আর খুব নির্জন থাকে। ঠিক আছে, দেখুন আমরা এখানে পট্টিতে এসেই বিভিন্ন ছবি ভিডিও তোলাতে বিজি হয়ে পড়ছি, আর আপনারা চেষ্টা করবেন ছুটির দিনগুলোতে না যাওয়ার জন্য, কারণ এই সময় প্রচুর ভিড় থাকে, অনেক কোলাহল থাকে, প্রচুর মানুষ থাকে। আমরা এখন সবসময় চেষ্টা করি ছুটির দিনগুলো এড়িয়ে যাওয়ার জন্য। ছুটির দিনে দেখা যায় এখানে 1,000-2,000 মানুষ চলে আসে, এ প্রচুর ভিড় হয়। ঠিক আছে, আপনার চেষ্টা করবেন ছুটির দিনগুলো এড়িয়ে যেতে, তাহলে শান্তিপূর্ণভাবে আমরা আজকের দিনে আমরাই প্রথম যাচ্ছি ঝর্ণাতে, আর কাউকে দেখিনি আমরা। আর পরিবেশটি চমৎকার পরিবেশ, আর আপনারা জুতা নিয়ে যাবেন যাতে পিচ্ছিল না খায়, এবং পায়ে বাঁধার জন্য অ্যাংলেট নিয়ে যেতে পারেন যাতে কোনো আঘাত না পান। আর এখানে পাহাড়ে নানা রঙের গাছ আছে, আমরা দেখছি কাঁসাবা গাছ আছে, বিভিন্ন বাসচার, বিভিন্ন অসুজি গাছ। ঠিক আছে, আর পাহাড়ে চেষ্টা করবেন ঢিল ছড়ান ঢিল না ছড়ার জন্য, কারণ পাহাড় অনেক বিষাক্ত সাপ থাকতে পারে, বিভিন্ন পোকামাকড় থাকতে পারে, পরিবেশ নির্জন রাখা যায়, আপনি নির্জন পরিবেশে ঘুরে আসতে পারেন। আমরা পথ চলছি, সবাই দোয়া করবেন আমাদের সাথে থাকুন, দেখতে থাকুন টুপুসি ঝর্ণা যাওয়ার পথ। এই হলো রূপসী ঝর্ণা যাওয়ার সেই ঝিরিপথ। এখানে দুটি পথ আছে, একটি ডান দিকে একটি বাম দিকে। আমরা যেতে হবে আপনাকে বাম দিকের পথটিতে, ডান দিকে গেলে আপনি ঝর্ণা খুঁজে পাবেন না। এই যে ডান থেকে পানি আয়, ভাল লাগতেছে, এই জন্য আমরা দেখেন বাম দিকের পথটিতে আমরা ফিরে চলছি। এই যে ডান দিকের পথটি দেখা যাচ্ছে এদিকে, এটা হলো বাম দিকের পথ। দেখুন পানি আসতেছে সামনের দিক থেকে, আমরা এই পথে যেতে হবে ঝর্ণায় যেতে হলে। আর পানিটা খুবই ঠান্ডা আজকে, পাহাড়ের মনে বৃষ্টি হালকা, এই জন্যে দেখা যাচ্ছে একটু হালকা পানি আছে। পরিবেশটা খুব সুন্দর, ভাল লাগতেছে। আর কি ও ঝাক্কা আছে গেছে, ব্যাপার কি খুবই সুন্দর আছে। হ্যাঁ, হেভি সুন্দর আছে, সাংবাদিক লাগে আর কি। আচ্ছা সামনে আন, সামনে আন, এখানে মজা গেল তো না। আচ্ছা আচ্ছা, ছাতা কিনতে নেই, আর এই বৃষ্টি সমস্যা ওখানে গাছের নিচে বই থাকলে এত বৃষ্টি করো। আরে আমরা এদিন পলিথিন পুরাই আমি বই থাকলাম স্যার, পাহাড়ের পাদদেশ দিয়ে আমরা হেঁটে চলে যাচ্ছি রূপসী ঝর্ণার দিকে। আচ্ছা রূপসী কি বেড়া না বেড়ি? দেখুন পাহাড়ের চমৎকার গাছ, অসাধারণ। Thank you.
এলা ওই উপরে উঠলাম। আপনারা এই পথে যাবেন না, আপনারা এদিক দিয়ে উঠে যাবেন, এদিক দিয়ে গেলে আপনাকে পানি দিয়ে ভিজতে হবে।